এবছর কতটা গরম পড়বে এই বাংলায়? এপ্রিল জুনে কি তাপপ্রবাহ হবে এবছর? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাড়াচ্ছে উদ্বেগ। ঝড় বৃষ্টির পর্ব মিটিয়ে এসেই গেল গ্রীষ্মকাল। এপ্রিল মাসে যে সূর্যের তাপট বাড়বে সে আর নতুন খবর কি, কিন্তু প্রশ্ন, ভরা চৈত্রে কতটা চলবে পারদ? ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছে, চলতি মরশুমে দেশের বেশিরভাগ অংশে, বিশেষত দেশের উত্তর পশ্চিম অংশে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত উষ্ণতার বাড়বাড়ন্ত বজায় থাকবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মৌসুম ভবন জানাচ্ছে, ক্রমেই গোটা দেশে তাপপ্রবাহ বাড়বে, তবে মধ্য ভারত, পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহ চলবে। গরমের জ্বালা বাড়বে বাংলাতেও। বসন্তে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় এই কদিন বেশ মনোরম ছিল আবহাওয়া, তবে আবহাওয়ার যে বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিসও। সোমবার থেকে বাংলার আবহাওয়ায় শুষ্কতা এসেছে এবং বেড়েছে দিন রাতের তাপমাত্রাও। আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানিয়েছেন, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানায় টানা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ উপকূলীয় ভারত এবং উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা বা তাপপ্রবাহ থাকবে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। এর উপরে আশঙ্কার বিষয় বৃষ্টির স্বল্পতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর গ্রীষ্মে বৃষ্টির প্রলেপে স্বস্তি ফেরার সম্ভাবনা খুবই কম। গত কয়েকদিন ধরে কলকাতায় আকাশের মুখ ছিল ভার, ঝড় বৃষ্টি হয়েছে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই। উল্টে বাড়বে হাঁসফাঁস করা গরম, তীব্র দাবদাহে নাকাল হতে হবে রাজ্যবাসীকে। গরম নিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে, তবে এ বিষয়ে একেবারেই আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস। আইএমডি জানাচ্ছে, এপ্রিল থেকে জুনের মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম, মধ্য এবং উপকূলীয় এলাকায়। গোটা উত্তর ভারতের পাশাপাশি তাপপ্রবাহে দাপট বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গড়পড়তা গরমের চেয়ে চলতি বছর বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মের প্রবল দাবদাহে বিপর্যস্ত হতে পারে জনজীবন, তবে এপ্রিলে রাজ্যবাসীর কপালে আর বৃষ্টির বাড়িধারা নেই, তেমনটাই ইঙ্গিত আবহবিদদের। তবে উত্তর পার্বত্য অঞ্চলে 5 জেলায় আজও বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে, কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী ঝড়ের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামী কয়েকদিন দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।